সমস্ত দরবার একত্রিত সেই জায়গায় হতে পারে যেখানে ইমাম হাসান হুসাইনের রক্ত আছে, ঠিক কিনা? ঠিক কিনা? যেখানে আওলাদ রাসূলের রক্ত আছে সেখানে আর কোন আপোষ চলবে না। আওলাদ রাসূল যেখানে ডাক দিবে রক্ত দরকার পড়ে আবার দিব, আবার কারবালা হবে, কিন্তু আওলাদ রাসূলের আওলাদ রাসূলের নেতৃত্বে আবার আমরা কারবালার মতো ময়দান সংগঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই এক জায়গায় আসবে না কেন? কারণ যখন আওলাদ রাসূল সামনে চলে আসে 22,000 এজিদি থাকুক কিন্তু 72 আওলাদ রাসূলই যথেষ্ট। এখন আমরা এজিদের পক্ষে যাব না হোসাইনি পক্ষে? বলে হুজুর আপনারা ওয়াজ করেন, এখন তো আমাদের ইয়ং জেনারেশন এসে পড়েছে ওলামায়ে কেরামদের মধ্যে, সবাই ওনাদেরকে মহব্বত করছে, আমাদেরকে দেখলে অনেকে মহব্বতে বলে হুজুর আবেদ সালমা দানি এবং অন্যান্য আকাবিরিনরা যারা ছিলেন শের বাংলা হুজুর সহ আকবর আলী রেজবি হুজুর সহ আমাদের শ্রীকোট দরবার শরীফের রাহবারা সহ তেনারা যখন এক সময় ছিলেন সবাই সুন্নিয়তের দিকে ধাবিত ছিল, মাঝখানে অফ হয়ে গিয়েছিল, এখন আবার সুন্নিয়তের একটা জোয়ার এসেছে। আর তারা তো এখন তারা এখন জেলখানায় আছে, তারা কোথায় আছে? আমরা এখনো মাঠে ময়দানে আছি আলহামদুলিল্লাহ। বলেন দেখেন আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, অন্তরটা তুমি মাকামি ইব্রাহিমের মতো করো, মাকামি ইব্রাহিমের মতো করো। কেন দিক নির্দেশনা আল্লাহ তাবারক ও তাআলা বলেছেন? কারণ মাকামি ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে আল্লাহর কাবা তৈরি করেছেন। আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহর কাবা তৈরি করেছেন। এখনকার আমরা যদি কোনো আল্লাহর ঘর বানাই মসজিদ বানাই এটাও তো আল্লাহর কাবা, কিন্তু এখানের মধ্যে আমাদের টাকা পয়সা ঢুকে প্রত্যেকের এক একজনের 1 টাকা করে 10 টাকা করে 101,000 এভাবে ঢুকতে থাকে, একজনের পরিশ্রমে নয় কয়েকজন কয়েকশো কয়েক হাজার পরিশ্রমের বিনিময়ে আল্লাহর একটা মসজিদ কাবা তৈরি হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, কাবাতুল্লাহ এর জন্য দামি, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের পয়সা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের ঘামের কষ্ট দিয়ে আমি আল্লাহর কাবা তৈরি করেছে। এজন্য নিজের অন্তরকে এভাবে পরিষ্কার করো যেভাবে ফয়জিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সেই মাকামে দাঁড়িয়ে তুমি যখন কাবাতুল্লাহ তৈরি করবে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, নিজের অন্তরকে অন্তরের স্থলকে যখন মাকামে ইব্রাহিম করবে, তখন আন্নাবিয়ু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী সেই মাকামে এসে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর নবী আসে আমার আপনাদের উরুসে, দেখি না কেন? দেখি না কেন? আপনারা মিলাদ শরীফ পড়েন, আল্লাহ নবী আসেন দেখি না কেন? আমি বললাম কেন, তোমরা কি দেখতে চাও? বলে যদি নবী আসে আমাদেরকে দেখান। আমি বললাম তোমাদেরকে দেখাবো কেন? আওয়াজ দিয়ে বলেন, তোমাদেরকে দেখাবো কেন? তোমরা তো মানেই না। ये चेला क्या देखना चाहता है? गुरु भी नहीं मानता था, गुरु देख ना सका। अबू जहल सामने अमान नबी छिलेन कि छिलेन ना? चिल्ला बोलें छिलेन कि छिलेन ना? মাঝে মাঝে কান পাইতা নাকি আমার নবী কোরআন তেলাওয়াত করলে সাহাবাদের উদ্দেশ্যে কান পাইতা শুনতো, খুব মধু লাগে। কি লাগে? মধু লাগে। আর ইমানের ক্ষেত্রে তো খালি ছিল, বললাম সেই জামানা আমার রসুল চোখের সামনে ছিল, দেখে নাই, দেখে নাই। তোমরা এই জামানায় তার উত্তরসূরি হয়ে কি দেখতে চাও, ঠিক না? আমরা বলি যে আমরা নবী তাকে দেখাবো, আমরা নবী দেখে দাঁড়াই নাই, আমরা এভাবে বসেছিলাম, আমরা নবীজির সম্পর্কে আমার আকালে সালাতু সালাম সম্পর্কে এভাবে আবেদ সালমা দানি খেতাব করছিলেন, আবেদ সালমা দানি আল্লাহ নবীজির আজমাতের উপরে রেসালাতের উপরে রিফাতের উপরে খেলাফতের উপরে আদালতের উপরে সুজাতের উপরে আমার নবীজির শানে মুস্তফা মাকামে মুস্তফা এভাবেই বর্ণনা করছিলেন। হয়তোবা আমার নবী মদিনায় থাকতে পারেন নাই, চলে আসলো, কেউ দেখছে
ছাড়া কাকে দেখে দাঁড়াতে চাও? তোমাদের খানদানে তো এরকম কেউ নাই, মরার সাথে সাথে তোর লেপটিনের সাথে টয়লেটের সাথে দাফন করে দাও। আমরা তো খুলে খুলে দেখাই, ওলামায়ে আহলে সুন্নাতরা, আমাদের সুন্নি আকাবিরিনরা যখন ইন্তেকাল করে আমরা তো চেহারা খুলে খুলে দেখাই, তোমাদেরটা তো দেখাও যায় না। বলে গন্ধ বেরোবে, তাড়াতাড়ি কবরে দাও। একটা গর্ত করে নাম কাবার, সে কাবারের মধ্যে তাকে পুঁতে দেওয়া হয়। তো আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এই ইশারায় বুঝাতে চান, দেখেন আমরা তো আল্লাহ তাবারক ও তাআলার নাম প্রত্যেকবারই নিই। আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? আল্লাহ তাবারক ও তাআলার প্রত্যেকবারই নাম নেই। হযরতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বর্ণনা করেন তিনার কিতাবের মধ্যে, একদিন আল্লাহর জিব্রিল, হযরত জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার ইব্রাহিম তোমাকে যে এত ভালোবাসে, তুমি খলিলুল্লাহ নাম দিয়েছো, আমি একটু ইমতিহান পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ, একটু ইমতিহান নিতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালাম কি এতই তোমাকে ভালোবাসে। আল্লাহ বললেন, যাও জিব্রিল ইমতিহান নাও। ইজাজত দিলাম, জিব্রিল আমিন মানব সুরতে বাশারি সুরতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসেছে। এখন বলেন, জিব্রিল যে বাশারি সুরতে এসেছে, তাহিয়াতুল কলবির সুরতে এসেছে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবা, তো সেই জিব্রিল কি নূরের ফেরেশতা বাশারি সুরতে মানুষের সুরতে এসেছে দেখে নূরের ফেরেশতা কি মানুষ হয়ে গেছে? চিল্লা বলেন, মানুষ হয়ে গেছে? মানুষ হয় নাই। এখন দেখেন জিব্রিল আলাইহিস সালাম যখন আসলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনি আল্লাহর কাবা শরীফের সামনে জিব্রিল আলাইহিস সালাম একটা করুণ সুরে, মহব্বতের সুরে ডাক দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা মহব্বতের ডাক দিলেন, একটা ইশকের ল্যায় নিয়ে ডাক দিলেন। আল্লাহ তাবারক ও তাআলা নাম যখন ইশকের একটা ল্যায় নিয়ে ডাক দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের থেকে হুজরা থেকে দৌড়ায় আসলো, কে আমার মাওলানার নাম নিয়েছে? কে আমার প্রিয় মেহবুবের নাম নিয়েছে? জিব্রিল আমিন বললেন, আনা, আমি নিয়েছি। তখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আরেকবার কি একটু মহব্বতে নিবেন? আরেকবার কি সেই নামটা একটু মহব্বতে নিবেন? জিব্রিল আমিন বলে, এর আগের বার তো নিজের জন্য নিয়েছি, আপনার জন্য নিতে হলে তো হাদিয়া লাগবে। কি লাগবে? হাদিয়া লাগবে। তখন আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, আমার কাছে 10,000 বকরি আছে, আমি আপনাকে 5,000 বকরি দিয়ে দিব, একবার আমার মাওলানার নামটা নেন। সুবহানাল্লাহ। জিব্রিল আমিন আবার মহব্বতে আল্লাহু আকবার আল্লাহু তড়পাইতে তড়পাইতে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই ইশক, আমরা তো প্রতি মুহূর্তে আল্লাহর নাম নিচ্ছি, কিন্তু দিলের মধ্যে কাইফিয়াত কিভাবে পরিবর্তন আমাদের মধ্যে তো হচ্ছে না। আমাদের মধ্যে হাসাদ কমে না, হিংসা কমে না, আমাদের মধ্যে গীবত কমে না, আমাদের মধ্যে সুদ ঘুষ এখনো খাওয়া কমে না, হজ করে আসার পর পাজিগিরি কমে না, আমাদের মধ্যে তাকওয়া নাই, পরেজগারি নাই, কিভাবে দেশের মধ্যে এরকম গজব আসবে না? আল্লাহ তো এই জন্যই গজব দেন, ঠিক কিনা? ভাবতে ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি খৌফ নেই, আমাদের ভয় নেই। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, হযরতে জিবরিল আমিন 5,000 বকরি নিয়ে রওনা হলেন, চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হ্যাঁ ভাই, যাওয়ার আগে আরেকবার একটু নাম নাও না। সুবহানাল্লাহ। আরে একবার নাম লে লো, বাস কাফি হ্যায়, আরে একবার লে লো। জিবরিল আমিন বললেন, আমি যদি আরেকবার নেই, তখন তো 5,000 বকরি দিছেন, এখন কি দিবেন? বলে, বাকি 5,000 তোমার। সুবহানাল্লাহ। একবার নাও মালিকের নাম। তিনি আবার ল্যায় নিয়ে আল্লাহ তাবারক ও তাআলার নামটা যখন নিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ একটা তড়প হয়ে পড়ে গেল। যখন পড়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, জিবরিল আমিন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাটছেন, যে আল্লাহ তোমার খলিল আসলেই তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তোমার খলিলুল্লাহ তোমাকে আসলেই ভালোবাসে, নাম এজন্যই রেখেছ বন্ধু। তো আমি বলছিলাম যে হযরতে জিবরিল আমিন যখন 10,000 বকরি নিয়ে চলে যাচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ আবার একটু উঠে চেতন হয়ে আবার উঠে বলতেছে, এ ভাই, যেতে যেতে আরেকবার আমার মাওলানার নাম, আমার খালেক ও মালিকের নাম, রব্বে জুল জালালি ওয়াল ইকরামের নামটা আরেকবার নাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললে, এখন তো আপনার কাছে দেওয়ার মতো কিছুই নাই,
এখন কি দিবেন মিলে? বলতেছে এই 10,000 বকরির এক মাসের খাবার মজুদ আছে, সেটা যেতে যেতে নিয়ে যেও। যখন এরকম হলো হযরতে জিবরিল আমিন বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আপনার ইমতিহান নিতে আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসেছি, আপনি ইমতিহানে পাশ করেছেন, আপনার ইশক নিরালা, আপনার মহব্বত নিরালা, এই জন্যই আপনাকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন। আমি বলতে চাই ভাইরা আমার, আল্লাহ তো সফিউল্লাহ থেকে, রুহুল্লাহ থেকে, জমিউল্লাহ থেকে, খলিলুল্লাহ থেকে সব নবী পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবীরা তো আল্লাহর বন্ধু ছিলেন, ইবাদত করতেন, আকিমু সালাত জিক্রি ইবাদতে মশগুল থাকতেন, কিন্তু আমার আল্লাহ চাইলেন এমন একজন ইবাদতগার বান্দা, এমন একজন ইবাদতগার নবী, এমন একজন ইবাদতগার রাসূল দরকার, যিনি আমাকে দেখে এবং দেখনে ওয়ালাও বানাইতে পারে, সেই নবী আখিরুজ জামা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিলেন। তাকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, আপনি সবাই তো এসেছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আপনি নবী শুধু সফিউল্লাহ না, জবিউল্লাহ না, আপনি কলিমুল্লাহ না, আপনি রুহুল্লাহ না, আপনি হলেন হাবিবুল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেই, তাদের উরুজ করি। উরুজ করার পর নাদা জিবরিল, বুখারী শরীফের হাদিস, আজতে জিবরিল আমিনকে আল্লাহ তাবারক তাআলা ডাকেন, আল্লাহ তাবারক তাআলা ডেকে জিবরিল আমিনকে বলেন, নাদা জিবরিল জিবরিলকে ডাকেন, জিবরিলকে বলেন, এ জিবরিল এই যে দেখতেছো আজকে যে আবেদ শালমা দানির উরুস হচ্ছে, সুবহানাল্লাহ বলুন, এই যে উরুস হচ্ছে, উহিব্বুকা ফুলালান, আমি তেনাকে মহব্বত করি। জিবরিল বললেন, আল্লাহ সুবহানাল্লাহ অনেক সুসংবাদ, এখন কি করব? বলতেছে আমি মহব্বত করি, জিবরিল তুমিও মহব্বত করো। তো কেউ যদি বলে উরুস আটকাইতে চায়, তাদেরকে বলি যদি উরুস শরীফ আটকাইতে চান তাহলে আসমানে গিয়ে আটকাইতে হবে, ঠিক না? ঠিক না? প্রথম এলান তো আসমানের মধ্যে হয়, সেই আসমান থেকে জিবরিল আমিন যখন উরুস পালন করেন, নিকাহ পালন করেন, এই অবস্থা হওয়ার পর আল্লাহর কাছে আসেন, আল্লাহ বলেন যাও এবার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তুমি জিবরিলের নেতৃত্বে সেই ওলি আল্লাহ সেই আহাদুল্লাহর রোজার কাছে যাও, সেখানে গিয়ে দেখো কারা বসে আছে, তাদের হাজাত শুনো, তাদের প্রত্যেকের হাজাত শুনে তাদের প্রত্যেকের নেক মাকাসাতগুলি আমি আল্লাহর পক্ষ থেকে কবুল করে দাও, সুবহানাল্লাহ বলো। তো সেই আল্লাহ তাবারক তাআলার ঘোষণা অনুযায়ী এখন জমিনের মধ্যে জিবরিল আমিনের ফেরেশতাদের নেতৃত্বে নিয়ে এই দরবার শরীফেও আছে, সুবহানাল্লাহ। এখন আমরা মহব্বতের মধ্যে যা করব তাই দামি হতে থাকবে, ঠিক কিনা? তো সেই অবস্থার মধ্যে আমাদের পৌঁছাইতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদে আহলে সুন্নাতের উপরে দায়ন ও কায়েম থাকতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? নাকি হুজুর ভয় পাইছি? এখন পরিস্থিতি এমন, পুলিশ স্যার কোন দিক থেকে ধরে নিয়ে যায়, ভয় আতঙ্কে থাকি, আমাদের আকাবিরিনরাই তো জেলে ঢুকায় দেয়, কোন দিক থেকে আমাদেরকে ঢুকায় দেয়, এরকম ভয়টয় কাজ করতেছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ মনে হয় ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন? মুসলমান ভয় পাবে কাকে? ডান হাত তুলে দেবেন কাকে? আল্লাহকে দুই হাত তুলে দেখান, কাকে ভয় পাবে? আমরা কখনো বিরাট জাতি মুসলমান ছিলাম না, আমরা কি উহুদ বদর খাইবারের কথা ভুলে গেছি? আমরা কখনো ভুলতে পারি না, সেই জামানায় আমার নবী আমার আখিরুজ জামা আমার রাসূলুল্লাহ যদি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী মদিনার হুজ্জা শরীফ থেকে ডাক দিতেন, এই ইমাম রব্বানি দরবার শরীফের আশিকান, এ বাঙালিরা চলো আজকে উহুদের ময়দানে তোমাদের জন্য দাম দাম দিব, চলো আমার সাথে যুদ্ধ চলো, আমরা কি যাইতাম না? এ মুসলমান যাইতাম না? যদি সেই জামানা যাইতে হয় এই জামানায় আমাদের মুর্শিদ কামরা মাঠে ময়দানে ডাকলে আমরা যেতে রাজি আছি কি নাই? রাজি আছি কি নাই? আমরা তো শুধু সেখানে নাই, জশনে মিলাদুল নবী এমন ভাবে করব যাতে মা আমেনাও খুশি হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আমাকে বলে মা আমেনা বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাতু সালাম দা কেনারা আমার রসুল পাকের আম্মা জান আব্বা জান নাকি বেঈমান ছিলেন, নাউজুবিল্লাহ, কোথায় আমাদের ইমান নিয়ে গিয়েছে? আমাদের আহলে বায়াতের আদর্শ তুলে নেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদের সুজাত তুলে নেওয়া হয়েছে, আমাদের মধ্যে এখন শুধু ঝগড়া বিবাদ ছাড়া আর কিছু নাই, এটা হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র,
ঠিক কিনা বলেন? তাদের ষড়যন্ত্র হলো কিভাবে মুসলমানকে তাফাররুক করা যায়। আমরা সুন্নিরা যদি এক হয়ে যাই, আল্লাহর ইজ্জতের কসম, যার কবজায় আমার রূহ আছে, আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছি, আমার ইমামের রব্বানী দরবার শরীফের এই ভাই বাবারা শুনে রাখেন, কান খুলে শুনেন, দিল খুলে শুনেন, যদি আমরা সুন্নিরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরদের সাথে এক হয়ে যাই, দয়ার নবী মুস্তাফা সেটা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। নেতৃত্ব আমার রসুলের পক্ষ থেকে আসবে, ঠিক কিনা? কারণ আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা? শুধু সাহাবাদেরকে নেতৃত্ব দিছে, আমার নবীর নেতৃত্ব এখানে শেষ? এই জন্যই তো আমার নবী বায়াতে রাসুলের রাস্তা খুলেছেন, ব্যবস্থাটা করেছেন কে? তার হাত তুলে বলুন কে? দিয়েছেন কে? চিল্লা বলুন, চিল্লা বলুন কে? তাহলে আল্লাহকে পাইতে হলে তো রসুলুল্লাহ শান করতেই হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আমরা দেখতেছি আল্লাহ নামাজ তো সবাই পড়ে, তুমি কার দলে? রোজা তো সবাই পড়ে, তুমি কার দলে? হজ তো সবাই করে, তুমি কার দলে? তুমি তো যাকাত ফরজ করে রেখেছো, বান্দা তো যাকাত দেয়, তুমি কার দলে? আল্লাহ তুমি কি নামাজ রোজা হজ যাকাত আকিমুস সালাত লিযিকরি ও তু যাকাত ও সাওম লিদাদরি, তুমি কি কোনোটার মধ্যে আছো? আল্লাহ বলতেছে আমি ইবাদত থেকে মেহফুজ, আমি ইবাদত করি না, আমি ইবাদত করি না। আল্লাহ তুমি কি করো? তুমি কোন কাজটা করো? আমরা বান্দারাও সেটা করতে চাই। আল্লাহ বলতেছেন বুঝে গেল নামাজি নয়, আমি দেখতে হবে তার অন্তরের মধ্যে আমার রাসূলের ইশক আছে কিনা, প্রেম আছে কিনা, আদব আছে কিনা, তার মধ্যে হজ নয়, যাকাত নয়, ফিত্রা নয়, তার মধ্যে আমার রাসূলের ইশক আছে কিনা, সেখানের মধ্যে আমার আল্লাহকে পাওয়া যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার আলা হযরত আযীমুল বরকাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমা বলেছেন, চমক তুজসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। এ রাসূলুল্লাহ, আপনার থেকেই তো গোসে আজম বের হইছে, আপনার থেকেই তো খাজা গরিবে নওয়াজ বের হইছে, আপনার থেকেই তো বহুদ্দিন নকশবন্দি বের হয়েছে, আপনার থেকেই তো মুজাদ্দিদ আল ফিসানি বের হয়েছে, আপনার থেকেই তো হযরত আবেদ শালমাদানি বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো সবার দিল তো চমকাই দিছেন, আমাদের দিলটাও চমকাই দেন, যাতে আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেন, ঠিক কিনা? ঠিক কিনা? আশিক আশিক যদি হতে হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আসতে হবে, ঠিক কিনা? সামনে মিলাদুন্নবী আসতেছে, মিলাদুন্নবী জশ্ন সহকারে পালন করব না ঘরে বসে থাকব? রাজপথে নামবেন তো ইনশাআল্লাহ, সারা পৃথিবী যেখানে নামছে আজকে তো আমরাও নামবো, কারণ সেই জায়গায় তো ফেরেশতারাও নামে। আমরা ফেরেশতাদের দলে আছি, সুন্নিদের দলে আছি, মুসলমানদের মধ্যে সাহাবায়ে রাসূলদের দলে, তাবিঈদের দলে, তাদের দলে কেউ নাই আছে? তাদের দলে কেউ? এজন্য মরতে দেরি নাই, কবর দিতে দেরি নাই, আর আমরা তো উরুসে পাকও করি, আমরা স্মরণ করি, দোয়া করি, ব্যবস্থাটা করেছেন কে? ডান হাত তুলে দিয়ে বলুন কে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চলবো, পথে মতে চলবো, এবং সাথে সাথে আওলাদে রাসূলের নেতৃত্বে চলবো, ঠিক কিনা? আওলাদে রাসূলের নেতৃত্বে চলবো, আওলাদে রাসূলের নেতৃত্ব চললে কবর হাসর পুলসিরাত পর্যন্ত আর টেনশন নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমার কথা না, আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমতের কথা। আমার নবী বলেন আখিরি, আমি হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফের মুত্তাফাকালা হাদিস দিয়ে আখিরি শেষ করছি, আওলাদে রাসূলের দরবারে যে হাজিরা দিয়েছেন এটার আপনার প্র্যাকটিক্যাল যে বিষয়টা, যে আপনার এটাতে কী লাভ হলো, এটাতে আপনার কী লাভ হলো যে রাতের ঘুমকে হারাম করে বসে আছেন, কারো প্রাচীর্য আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব ছেড়ে এভাবে যে আপনারা ফ্লোরের মধ্যে আশায় বাসা বান্ধে বসে আছেন, এই যে অবস্থায় বসে আছেন, এটার লাভ কী? আমার নবী এ কথা বুখারিতে বলে দিয়েছেন যে ওলি আল্লাহরা হাসরের ময়দানে তোমরা কি জায়গা জমিন নিয়ে ঝগড়া করো, ওলি আল্লাহরা তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করো, আল্লাহর সাথে লাড করে ঝগড়া করবেন, দাও কুড়াল দিয়া নয়, আল্লাহর সাথে মহব্বত নিয়ে, যেমন ছোট বাচ্চারা মার কাছে বাবার কাছে চকলেটের জন্য আবদার করে, ঠিক কিনা? এরকম ভাবে লাড করে ঝগড়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহর বলিরা মাওলায় খওয়ানুনা কান ইউসাল্লুনা মানা হুজ্জুনা মানা আমলুনা মানা ফা আজকাল তুমুন নার,
আল্লাহর বলিরা হাশরের ময়দানে এভাবে আল্লাহর বলিরা দাঁড়িয়ে যাবেন গোস ও খাজা আবেদ শাল মাদানি বাউদ্দিন নকশবন্দি মুজদ্দাল ফিসানি হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহে নকশবন্দ হযরত মুজদ্দাল ফিসানি আমাদের মুর্শিদ কেবলা বাহাদুর শাহ কেবলা কাবা তেনারা এভাবে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এরা হলো আমার ভাই বন্ধু সাথী তারা নামাজ পড়তে বলেছি তারা নামাজ পড়েছে হজ করতে বলেছি হজ করেছে যাকাত দিতে বলেছি যাকাত দিয়েছে তাদেরকে বলেছি ইবাদত করো তারা ইবাদত করেছে এরকম ইন্তজাম করে মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ আজকে গুনার কারণে তাদেরকে দোজখে দিয়ে দিচ্ছ তাদেরকে জান্নাতে না নিয়ে আমরা আউলিয়াল্লাহরা যাব না ওদিন দাঁড়িয়ে যাবেন আল্লাহ আউলিয়াল্লাহদেরকে হুকুম দিবেন ফা আখবিরনা মান আরাফু যাদেরকে যাদেরকে চিনেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন সুবহানাল্লাহ ওদিন বুখারী শরীফের হাদিস কোনো বানানো কথা নয় মুসলিম শরীফের বুখারী শরীফের মুত্তাফাক আলাই হাদিস কোরআনের পর যেটা ইত্তেফাক করা হয়েছে সে হাদিস শরীফ দিয়ে দিলাম বানানো কোনো কিচ্ছা কাহিনী নয় ওলি আল্লাহদেরকে ভালোবাসি এজন্যই কারণ আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন ভালোবাসতে আমার আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ রাসূলের পরে যদি তুমি কোনো হুকুম জারি করতে চাও বুঝে গেল তুমি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে কিছু মনে করো নিজেকে নাউজুবিল্লাহ বলে ঠিক কিনা ঠিক কিনা যেখানে কোরআন হাদিস শেষ হয়ে গেছে ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম সেখানে কমপ্লিট কোড অফ দ্য লাইফ ইসলাম পেয়ে গেছি সুন্নিয়াত পেয়ে গেছি আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়ে গেছি বাস আমাদের শেষ এরপরে আর কোনো হিসাব নেই ঠিক কিনা রাজি আছেন রাজি আছেন তো দুই হাত তুলেন আল্লাহকে দেখান রাজি আছেন তো আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রমজানে রোজাগুলি রাখবেন তো ইনশাআল্লাহ যাকাত ফরজ হলে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবেন তো ইনশাআল্লাহ ওলামা আহলে সুন্নতদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ অন্যের হক কখনো লুণ্ঠন করবেন না ইনশাআল্লাহ সব সময় হকের পথে হালালের পথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাক্ষী গিয়েছেন হাত নামান আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকের হাজিরাকে সোনার মদিনার হাজিরার সাথে কবুল করে নেক আমিন বলেন মক্কাতুল মুকাররমায় কাবাতুল্লাহর গিলাফ ধরে যারা কাছে সেই হাজিদের সাথে আজকের হাজিরা কবুল করে নেক আমিন বলেন সকলের জন্য দোয়া এবং মহব্বত করে আজকের এই ইন্তেজাম এখানে আমি বয়ান শেষ করছি।